গুড ইভিনিং আপনাদের সবাইকে। পোস্ট মার্কেট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম। আমি অঙ্কুশ পাল। আজকে আমি প্রি মার্কেটে কিছু নিফটি আর ব্যাঙ্ক নিফটিতে কিছু ভালো ক্রুশিয়াল লেভেল দিয়েছিলাম, ওটা দেখুন কত সুন্দর ফলো করেছে মার্কেট। মার্কেট একটা প্রথমেই কোথাও না কোথাও আপসাইডে ওপেন হচ্ছিলো, এটা আমি আগেই বলে দিয়েছিলাম ওয়ার্ল্ড মার্কেট দেখে। তো কোথাও না কোথাও মার্কেট ওপেন হয়েছিল, ওপেন হওয়ার পরে এই জায়গাটাতে একটা সাপোর্ট নিতে এসেছিলো, সাপোর্ট নিতে এসেছিলো। আপনারা যদি এই এই রেঞ্জটাতে দেখেন কত সুন্দর একটা সাপোর্ট নিচ্ছে এই রেঞ্জ থেকে। কেন এখানে সাপোর্ট নিচ্ছে এটা এভরি টাইম আমি আপনাদেরকে বলি, কেন এখানে সাপোর্ট নিচ্ছে, কেন কি এখানে একটা খুব ক্রুশিয়াল রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ছিল, সাপোর্ট ছিল, সাপোর্ট ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স কম সাপোর্ট ছিল, এই জন্য মার্কেট এখান থেকে একটা সাপোর্ট নিচ্ছে, দেন একটা আপসাইড ফলো করেছে। কোথাও না কোথাও মার্কেট এই রেঞ্জে গিয়ে একটা ক্লোজিং দিয়েছে। তো আমরা দেখে নিলাম কি প্রাইস অ্যাকশন রিয়েলি ফলো করে মার্কেট, ঠিক আছে। সেম আমরা যদি আমরা ব্যাঙ্ক নিফটি দেখে নিই, ব্যাঙ্ক নিফটিতেও কোথাও না কোথাও মার্কেট এই গ্রিন লাইনে ওপেন হয়েছিলো, গ্রিন লাইনে এই জন্য সাপোর্ট নিতে এসেছিলো, কেন কি এখানে না এখানে একটা খুব স্ট্রং দেখুন রেজিস্ট্যান্স জোন ছিল, সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স জোন ছিল, এই জন্য মার্কেট এখানে একটা সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে একটা ফার্দার আপসাইড একটা বুলিশ ক্যান্ডেল ফর্ম করেছে। আপসাইডে গিয়ে কোথাও না কোথাও এই রেঞ্জে গিয়ে মার্কেট ক্লোজ হয়েছে, কেন কি এখানে একটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল যেটাকে মার্কেট ভাঙতে পারছিলো না। তো এখন আমরা দেখে নেবো আমাদের যে স্টক অন রাডারে কিছু স্টক দিয়ে রেখেছিলাম ওই স্টকগুলো কেমনি পারফর্ম করেছে, চলুন। স্টক অন রাডারে আমাদের কাছে দুটো স্টক ছিল, একটা ছিল শ্রীরাম ট্রান্সপোর্ট ফিনান্স, একটা ছিল হেচএল টেকনোলজি। যদি আমরা শ্রীরাম ট্রান্সপোর্ট ফিনান্সে দেখে নিই, কোথাও না কোথাও এই যে রেঞ্জটা আমি মর্নিংয়ে বলেছিলাম এখানে একটা বুলিশ ক্যান্ডেল ফর্ম করেছিল, এখানে কিন্তু মার্কেট সাস্টেন না করতে গিয়ে এর নিচের থেকে যদি আপনারা ট্রেড নিতেন ওয়ান্ডারফুল ট্রেডটা থাকতো আপনাদের, এর নিচের থেকে উইচ ইজ সামথিং 1146.50 কাছাকাছি নিচের যদি ট্রেড নিতেন খুব একটা স্ট্রং থাকতো, কিন্তু এখানে ব্রেক করেছে, সাস্টেন না করতে পারে, একটা স্ট্রং ডাউনসাইড ফলো করেছে শ্রীরাম ট্রান্সপোর্ট ফিনান্স। সেম যদি আমরা দেখিনি হেচসিএল টেকনোলজিতে, হেচসিএল টেকনোলজিও কোথাও না কোথাও আজকে গ্যাপ আপ মার্কেটে দিয়েছে, আর যে লেভেলটা আমি বলে রেখেছিলাম 994.15-20 লেভেল, এই লেভেলে আমি বলেছিলাম কেন কোথাও না কোথাও মার্কেট একটা যদি ওপেন হয় এখান থেকে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, সেম রেজিস্ট্যান্স কম সাপোর্ট ফেস করেছে। কেন সাপোর্টটা ফেস করেছে আপনি আমাদের আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এটা একটা স্ট্রং জোন ছিল যেখানে মার্কেট এখানে এসে একটা স্টে করেছিল, এখানে একটা সাপোর্ট বানিয়েছিল, দেন আফটারবার নিচে গিয়ে এখানে কনফার্মেশন আবার রেজিস্ট্যান্স নিতে এসেছিলো, রেজিস্ট্যান্স ফেস করে আবার মার্কেট ডাউনফল করেছিল। সেম এই জন্য এই লাইনটা ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট লাইন ফর দ্য মার্কেট ফর দ্য আপকামিং ডেজ, আপকামিং ডেজ ফর দ্য ট্রেডিং সেশনস। সো এই যে সেশনটা ছিল, এই যে জায়গাটা ছিল, এটা আজকে মার্কেটের জন্য দুবার যদি আপনারা ডাব্লু প্যাটার্নও ফলো করেছে এখানে, তো এই যে লেভেলটা ছিল এই লেভেলটা অনেক ক্রুশিয়াল লেভেল হয়ে গেছিলো মার্কেটের জন্য। তো আজকে আমরা দেখেছি যেই প্রাইস অ্যাকশনটা ফলো আমরা করেছিলাম স্টার্টিং অফ দি মার্কেট, ওই প্রাইস অ্যাকশনটাই ফলো করেছে আর খুব ভালো করে মার্কেট ফলো করেছে। এবার আমরা মানডেতে আবার আমি প্রি মার্কেট আপনাদের জন্য নিয়ে আসবো, যেখানে নিফটি আর ব্যাঙ্ক নিফটিকে অ্যানালিসিস করবো আর কিছু একটা খুব ভালো ভালো স্টক আপনাদের জন্য দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর লিসনিং দিস ভিডিও। প্লিজ যদি আমার এই মানে আমার এই যে কন্ট্রিবিউশনটা যদি ভালো লাগছে তো প্লিজ আমাকে একটা ছোট্ট লাইক দিয়ে দিও, আর হতে পারলে যারা নিউ ইউজার আছে ওরা প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশন বেল অন করে নাও, যখনই আমার নতুন ভিডিও আসবে তাহলে আপনাদের কাছে সব থেকে প্রথমে এসে যাবে। থ্যাংক ইউ স্যার। ইনভেস্টমেন্ট ইন সিকিউরিটিজ মার্কেট আ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, রিড অল দ্য রিলেটেড ডকুমেন্টস কেয়ারফুলি বিফোর ইনভেস্টিং।